আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সামনে দর্শক আমি আব্দিত এম পিস লাইব্রেরি বলছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা আমাদের সম্পর্কে হয় খালাতো ভাই মানে আমার আপন খালার ছোটো ছেলে আর কি এবং উনি হচ্ছেন একটা মাদ্রাসা শিক্ষক কোন মাদ্রাসায় তুমি ইমদাদুল উলুম চন্দ্রপাড়া আচ্ছা মাদ্রাসা ইমদাদুল উলুম চন্দ্রপাড়া মানে ঝাড়খণ্ড ওনার বাড়ি আর কি মানে আমার খালার বাড়ি ঝাড়খণ্ড তো বিশেষ করে আজকে কেন ওনাকে আনলাম তো আমার খালার সুগারের যে সমস্যা আর কি তো সেই সুগারের সমস্যার কারণে ওনার মানে অপারেশান চোখে অপারেশন হচ্ছিল না সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আর বিশেষ করে আমরা ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে অনেক মানুষই হয়তো তিনি অপারেশন করতে যাচ্ছেন হয়তো যে কোনো অপারেশন হতে পারে পেটের অপারেশান হতে পারে অন্য কোনো অপারেশান হতে পারে অপারেশন করতে গিয়ে বাধা সৃষ্টি হচ্ছে কি বাধা সৃষ্টি হচ্ছে যে তোমার সুগার অনেক বেশি সুগার কন্ট্রোল করো তারপরে অপারেশন হবে তো এই সমস্যাই কিন্তু অনেক ভুগে ভুগছেন এখন পর্যন্ত মানুষরা তো বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাবেন আমার এই ভাই যে আপনাদেরকে জানাবে যে আমার খালার কি মানে সমস্যা ছিল কোথা থেকে ঘুরে এসছে কতবার ঘুরে দিয়ে লাস্টে কি হলো হ্যাঁ সেটা আপনাদেরকে আজকে ইনফরমেশন দেওয়ার জন্য তো খালাকে চোখে অপারেশন করার জন্য নিয়ে গেছিল নেপালে না কতদিন আগে নেপালে নিয়ে গেছিল প্রথমবার তার মানে মোটামুটি দু হাজার কুড়িতে নাকি তাহলে লকডাউন লাগার পরে যাওয়ার খোলা তাই না খোলার সময় আর হয়তো 20 কিংবা 21 হতে পারে হ্যাঁ যাই হোক 20 কিংবা 21 হতে পারে যে লকডাউন তারপরে ও নেপাল নিয়ে যাওয়ার পরে কতদিন থেকে ছিল নেপালে অপারেশন করার জন্য 3 দিন থেকে ছিলাম 3 দিন থেকে ছিল দিয়ে অপারেশন হওয়ার জন্য সমস্ত কিছু রেডি নাকি সমস্ত কিছু রেডি সব কিছু যাচাই টাচ হওয়ার পরে ওটা দিলে আচ্ছা দাও মানে যাচাই দেওয়ার পরে আর হলো না আচ্ছা হ্যাঁ অথচ হয়তো কিছু কম ছিল ওখানে যা আরো বেশি হলো এবার চেষ্টা করলাম যে ওখানে কিছু গাছামো বা আর কিছু দিয়ে কমাবো কিন্তু ঘটেনি আচ্ছা মানে সুগারটা ওখানে গিয়ে আরো বেড়ে গিয়েছিল হ্যাঁ সুগার মানে যেহেতু বেড়ে গেছে যার কারণে অপারেশনটা হয়নি আচ্ছা দিয়ে ঘুরে আসতে হয়েছিল বাড়ি তাই তো আচ্ছা তারপরে আবারও গিয়েছিল নাকি ওখানে অপারেশন হয়েছিল দ্বিতীয়বার মানে তার কতদিন পরে গিয়েছিল অপারেশন করার জন্য মোটামুটি আবার মনে হয় ছ মাস পরে গিয়েছিলাম যে কিছু কম টম বুঝার পরে ফের ওই অবস্থা মানে কোথায় চিকিৎসা করা ছিল সুগার কমানোর জন্য কোথায় চিকিৎসা করাচ্ছিল সুগার এই ডিডিএইচ এ আচ্ছা ডিডিএইচে চিকিৎসা করা ছিল সুগার কমানোর জন্য এর আগেও কি ডিডিএইচে চিকিৎসা করা ছিল সুগার কমানোর জন্য আচ্ছা এর আগেও করা ছিল তারপরেও মানে কাজ হয়নি তারপরে দ্বিতীয়বার যখন নিয়ে যা তারপরেও চিকিৎসা চলছিল ওই অবস্থাতে গিয়েছিল তারপরে গিয়েছিল দ্বিতীয়বার গেলে তখন কী হলো আবারও সুগার বেশি আবারও সুগার বেশি সুগার বেশির কারণে হলো না মানে ওষুধ খাচ্ছে কিন্তু সুগারটা মানে কন্ট্রোলে আসছে না মানে নর্মাল যে আসবে আসছে না যার কারণে তাহলে দুবার ঘুরে আসছে নেপাল থেকে তো নাকি হ্যাঁ সম্মানিত দর্শক তাহলে বুঝতে পারছেন আপনারা যে দুবার যদি একটা মানুষ তারপর মহিলা মানুষ বয়স মোটামুটি ষাট তাই তো নাকি ষাট ষাট বছর বয়স আমার খালার তো ষাট বছরের বয়সের মানুষ কিন্তু যাওয়া কতটা ঠাপের বিষয় বুঝতে পারছেন তাহলে নেপাল এখানে নয় নেপাল দুইবার করে যাওয়া আর সমস্যা কি সমস্যা হচ্ছে সুগার বেশি চিকিৎসা চলছিল ওষুধ খাচ্ছিল তারপরে কিন্তু সুগারটা নর্মাল হচ্ছিল না ফলে দুই দুবার করে ঘুরে আসতে হয়েছে কোথা থেকে নেপাল থেকে তারপরে কোথায় আবার অপারেশন করার জন্য চেষ্টা করছিলাম তারপরে পাকুড়ে পাকুড়ে তারপরে পাকুড়ে করতে গেলাম তো ওখানে তাও সুগারটা বেশি ছিল আচ্ছা আচ্ছা কিন্তু ওখানে বললে যে সুগার আগে কমাইতে হবে ও ওষুধের ব্যবস্থা করলাম কিন্তু ওরকম ই হলো না তখন এখান থেকে তার মানে পাকুড়ে একবার গেলে অপারেশন করার জন্য সেখানেও সুগার বেশি ওখানেও আবার ঘুরিয়ে দিল হ্যাঁ যে সুগার কমাতে হবে হ্যাঁ তারপরে এখানে নিয়ে আসা হয়েছিল আমাদের কাছে তাই তো তো সম্মানিত দর্শক এটা হচ্ছে একটা খুবই এর মাঝে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমার খালাকে যখন আমি এখানে নিয়ে আসি আমি বলেছিলাম যে আমার এখানে এসো তোমার কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ সুগারটা তিন চার দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে সুগারটা নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে যাওয়ার পরে তুমি অপারেশনটা করতে পারবে তো আমার খালা আসলো আসার পরে অপারেশনের যেহেতু ওর একটা মাথায় চিন্তা আছে আমাকে অপারেশন করতে হবে ভালো হতে হবে নর্মাল হতে হবে এই চিন্তা ভাবনা আছে তারপরে আমি যখন সমস্ত কিছু কানুনগুলো বললাম হ্যাঁ বলার পরেও কিন্তু সে ভাবলো যে না আমি ওষুধ খেয়ে নর্মাল করবো এরকম একটা ভাবনা করে মানে আমাদের চিকিৎসার মানে আওতায় আসতে চাইছিলেন না আর কি কারণ যেহেতু আমাদের এটা লাইফ স্টাইল এটা কোনো চিকিৎসা নয় এটা হচ্ছে সম্পূর্ণ এটা লাইফস্টাইল তো এখান থেকে উনি কিন্তু আমাদের চিকিৎসার মানে আওতায় না এসে আবারও কোথায় নিয়ে গিয়েছিলেন মানে ই করার জন্য ওটু হসপিটাল নাটু হসপিটাল নিয়ে গেছিলাম তারপর আমার সুগারের ডাক্তারকে দেখেছিলেন হ্যাঁ সুগারের ডাক্তারকে দেখিয়ে হ্যাঁ ওষুধ নিয়ে এসেছিলেন আর কি তো ওখানে ডাক্তারকে দেখে আমার খালা ভাবল যে যদি এরকম ব্যাপার হয় আইটার মতো যেহেতু আগেকার একটা ভয় ঢুকে আছে যে দুবার করে নেপাল থেকে ঘুরে আসতে হয়েছে একবার পাকড় থেকে ঘুরে আসতে হয়েছে আবার যদি ওই ওষুধ খাই যেহেতু ওই রকম ডাক্তারের ওষুধ খাচ্ছি আবার যদি একই অবস্থা হয় তাহলে আবার আমার চোখের অপারেশনটা হবে না মানে চোখ যদি মানুষের না দেখতে পাওয়া যায় তো এটা অন্ধকার বুঝতেই পারছেন তাহলে কত একটা টেনশনের মধ্যে মানুষ থাকে তো ও ভাবলো কি যে আমাদের নিয়মগুলো ফলো করবে এবং ডাক্তারের ওষুধও খাবে তো আলহামদুলিল্লাহ তারপরে আমি বললাম যে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে করো কোনো অসুবিধা নেই আমার বাড়িতেই থাকলো তারপরে আমাদের নিয়ম মানলো এবং ডাক্তারের একদিন ওষুধ খেয়েছিল তো একদিন ওষুধ খাওয়ার পরে তারপরে আমি কিন্তু ওষুধটা সম্পূর্ণ বন্ধ করে দিলাম যা খাওয়ার দরকার নেই আমাদের নিয়মগুলো প্রথমে হয়তো ভাবছিল যে পারবো না আর কি তো তারপরে যখন দেখলো আর কি একদিন মানে নিয়ম পালন করার পরে যে না উনি ভাবলেন যে উনি বলছেন রাত্রেবেলায় যে আমি তো ভাবছিলাম যে তোমাদের নিয়মগুলো আমি পালন করতে পারবো না তো আমি তো পারছি ভালো পারছি তো আমি তো অসুবিধা হচ্ছে না তো আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ যখন তোমার অসুবিধা হচ্ছে না নিয়মগুলো পালন করতে পারছো তাহলে তোমার আর ওষুধ খাওয়ার দরকার নেই ওই ওষুধ বন্ধ করে আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেম ফলো করে চার দিনের মধ্যে সুগারটা তার পুরোপুরি নর্মাল হয়ে যায় এবং নর্মাল হয়ে যাওয়ার পরে সে পাকুড়ে গিয়ে অপারেশনটা সেদিনকে করে নেয় পাঁচ দিনের দিন অপারেশনটা করে নেয় তাহলে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে আমার যে খালার যে এই অবস্থা হয়েছিল আর কি যে তিনি অপারেশন দুই দুবার অপারেশন করতে গিয়ে ঘুরে এসেছেন তারপরে হয়নি পাকুড়ে একবার ঘুরে এসেছেন তারপরে হয় তারপরেও হয়নি হ্যাঁ তারপরে আমাদের চিকিৎসার আওতায় এসে আলহামদুলিল্লাহ তার সুগারটা কিন্তু নর্মাল হওয়ার পরে কিন্তু তার চক্ষুটা অপারেশন হয়েছে তো বিশেষ করে এই যে মানুষ যে অনেক সমস্যায় ভুগছে এই ধরনের যে সমস্যাগুলো নিয়ে ভুগছে এবং আমাদের কাছে যে মানুষ পুরোপুরি যে ভালো হচ্ছে সুগারের পেশেন্ট তো তোমার খবর আছে তোমার কাছে নাকি তো এই ব্যাপারে বিশেষ করে যারা দর্শক আছে কেন মানুষ তোমার মুখের দিকে তাকাবে যে একজন আলেন যখন মানে কিছু বলবে মেসেজ তখন মানুষ একটা গুরুত্ব দিবে আর কি তো বিশেষ করে মানুষকে কি মেসেজ দিচ্ছ যে আজকে তো মানুষ ধরে নিয়েছে সুগার মানে ভালো হবে না সুগার মানে সারা জীবন ওষুধ খেতে হবে সুগার মানে শেষ তো এই ব্যাপারে তুমি কি মেসেজ দিচ্ছ আমাদের কাছে চিকিৎসার ব্যাপারে বা তোমার কি মনে হচ্ছে এই ব্যাপারে একটু বলো দর্শকদেরকে সুগার এতদিন ধরে তো আমি নিয়ে বেড়ালাম দেখলাম হুম অনেক ডাক্তারখানা আপনার অনেক জায়গাতে ডাক্তারকে দেখিয়েছি কিন্তু ওষুধের দ্বারাতে যা বুঝতে পারলাম যে শুধু কিছুক্ষণের জন্যই হ্যাঁ যদিও কিছু কমে আবার ও মানে নিজের জায়গাতে টিকা থাকতে পারে না আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু এখানে যেটা ব্যবস্থাটা দেখলাম বা যার যেমন যেমনভাবে সুগারকে কমা হয়েছে যে মানে সুগারের যে ব্যবস্থা কমেবার ব্যবস্থাটা আছে ওটা হয়েছে ওর গুণা থেকে মারার এটাই বুঝতে পারা যাচ্ছে হ্যাঁ যে ওর সুগারটা একবারে শেষ হয়ে যাবে হ্যাঁ যে ওকে সুগার যেন এরকম আর না হয় এই ব্যবস্থাটা হ্যাঁ আর সেটাই হচ্ছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হিসাবে তো সম্মানিত দর্শক বিশেষ করে আমার খালাতো ভাই যদিও উনি হয়তো মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকেন এতটা খবর রাখেন না কিন্তু সেদিনকে আমি আলোচনা করলাম এবং বিষয়গুলো নিয়ে কিছুটা বুঝে উনি যেটা বুঝতে পেরেছেন আর কি যে ডাক্তারিদের ওষুধ খেয়ে এটা সাময়িকভাবে হয়তো নর্মাল বা কম হতে পারে কিন্তু ওই জায়গাতে টিকে থাকে না আবার মানে বেড়ে যায় আর কি কিন্তু আমাদের যে পদ্ধতি এবং আমাদের পদ্ধতি যে বহু মানুষ ভালো হচ্ছে যার বিভিন্ন ভিডিও আপনারা প্রমাণ দেখতে পাবেন তো এই যে উনি বুঝতে পেরেছেন যে আমাদের যে পদ্ধতি এটা হচ্ছে পুরো একদম জ্বর থেকে সুগারটাকে একবারে নির্মূল করা তো আলহামদুলিল্লাহ এই এটাও আপনারা জানেন যে আমাদের যে ভিডিওগুলো আছে সে দেখলে বুঝতে পারবেন যারা ভালো হয়েছে তাদের সাথে আমরা সাক্ষাৎকার করেছি তাদের সঙ্গে আমরা ভিডিও করেছি তো বিশেষ করে দর্শক আজকে আমাদের ভিডিও এটাই মানে মেসেজ দেওয়ার ছিল যে যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে আজকে অনেকেই ভুগছে অপারেশন করতে পারছে না তো অপারেশন করতে যারা হয়তো পারছে না তারা হয়তো আমাদের এখানে এসে সুগারটা নর্মাল করাতে পারেন কয়েকদিন মাত্র সময় লাগবে আমাদেরকে যদি ম্যাক্সিমাম এক সপ্তাহ সময় দেন ইনশাল্লাহ এক সপ্তাহ সময়ের মধ্যেই সুগারটা পুরোপুরি নর্মাল হয়ে যাবে তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বিল আইকনটি দেবে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে দেবেন এবং আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ঝাড়খণ্ড বর্ডার আর আপনারা আমাদের এখানে চিকিৎসা করালে একদিন আগে নাম লেখাতে হবে মানে আমাদের শুক্রবার বন্ধ থাকে এবং শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে তবে একদিন আগে নাম লেখাতে হয় আপনি হোয়াটসঅ্যাপেও করতে পারেন অথবা ফোন নাম্বারেও ফোন করতে পারেন তো ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নাম্বার আপনারা এতে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম লিখাবেন তারপরে আপনারা আসবেন তো দর্শক আল্লাহ সুফামদুল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ